একদিন এই লোকটি ভুল করে একটি ছোট মানুষের রাজ্যে চলে আসে, যেখানে মানুষের হাইট ছিল 10 ইঞ্চির নিচে। এই লোকটার তুলনায় এই রাজ্যের মানুষগুলো ঠিক পিপিলিকার মতো দেখাতো, তাই এই অধিবাসীগুলো তাকে দানব ভেবে তার শরীর মুড়িয়ে বাঁধে, মাথা রাখে ঠিক রেললাইনের মাঝখানে। তখন এই রাজ্যের বাদশাহ জারি করে দেয় যেন 5 মিনিটের ভিতরে ট্রেন আসে এবং এই লোকটির মাথা চেটকিয়ে দেয়, কিন্তু তা কি হবে সেটা দেখার জন্য প্রস্তুত হন। তার আগে এই ছবিটি যদি সুন্দর মনে করো তাহলে এই ভিডিওতে একটি লাইক এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। তারপরে একটি ট্রেন আসে এবং লোকটির মাথার সাথে দুষুম লেগে ট্রেন উল্টে যায়। তখন এই রাজ্যের সবাই অবাক হয়ে যায়, যার ফলে এই লোকটি রেগে দানবের মতো বাদন ছিঁড়ে ফেলে। তখন এই লোকটিকে আটকানোর জন্য রাজ্যের সব বাহিনী দাঁড় করিয়ে দেয়। আর সেই পার্ট দেখার জন্য রেডি থাকেন, বাই দ্য ওয়ে দ্বিতীয় পার্ট দেখতে কমেন্ট করুন। গুড বাই।